আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো গাইস। আজকে আমি আর আমার ভাতিজাই ঘুরতে আসছি। আলিফ এদিক তাকাও, আমার দিকে টাটা বলো, হবল তারে টাটা দাও, টাটা দাও গাইস। ও অনেক লজ্জা পাইতেছে, তো এখন টাটা দিচ্ছে না। তো গাইস আমার ব্লগে আগে সবাই আসতো, তো এখন কেউ আসে না, যার কারণে আমি একা একাই ব্লগ করছি। তো গাইস এখন আমি আপনাদেরকে আমাদের ঈদগাহটা ঘুরে দেখাবো, তো চলুন যাওয়া যাক। তো গাইস দেখেন এখানে আমার সাথে আমি ভিডিও করতেছি, দেখে সবাই আসছে আমার ভিডিওর মধ্যে। তো গাইস এরা এতক্ষণ নাচছিল, তো এদের নাচগুলো আপনাদেরকে দেখাবো। তো গাইস চলুন আপনাদেরকে আমাদের ঈদগাহটা ঘুরে দেখাই। তো গাইস এটা হচ্ছে আমাদের ঈদগাহ, তো এখানে ঈদের নামাজ পড়ানো হয়। আর ওই পাশে হচ্ছে এটা আমাদের ঈদগাহ পুকুর, আর এর সামনে আমাদের কবরস্থান। তো গাইস আমার ব্লগে এখন আমার বন্ধুরা ভাই ব্রাদার্সরা আসে না, তো সেই জন্য আমি পোলা পাইন নিয়ে ব্লগ করি। তো আমার ছোটো ছোটো ভাই ভাতিজাদেরকে নিয়ে আসি। তো এখানে আসছিলাম আলিফকে নিয়ে ব্লগ করতে, তো এখানে এসে দেখি অনেকগুলো পোলা পান, তো এদের সাথে একটু দুষ্টামি দুষ্টামি করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। 5 মিনিটস লেটার গাইস এখন আমি আর আমার ভাতিজা বাড়ি নিয়ে যাচ্ছি। তো গাইস এটা হচ্ছে যে আমাদের চপ। আলিফ তুমি মেরা ডরাও, মেরা ধরবা, হ্যাঁ মেরা ধরো। এটা নিতি না, এটা হচ্ছে সালাই না, এটা বুইরা মানু খায়, তুই এটা পোলা পাই না, তুই এটা খাবি নেও, কাকু আরেকদিন ইত্যাদি মনে ধরো, সিরে দিমু সিরো। তো গাইস এখন আমরা বাড়ি ফিরে চলে আসছি। তো আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই। আলিফ লজেন্ডটা কেমন কেমন লাগে, মজা? হ্যাঁ মজা হয়েছে, চকলেট চকলেট মজা না।